প্রসঙ্গ আরজি কর। এবার পথে নামলো বনগাঁর বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। মঙ্গলবার নীলদর্পণ চত্বরে জমায়েত হয়ে প্রতিবাদ। এবার পথে বনগাঁর বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। মঙ্গলবার দুপুরে পথে নামে ছাত্রছাত্রীরা। বনগাঁ কুমুদিনী স্কুলের সামনে একত্রিত হয়ে প্রতিবাদ মিছিল করা হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয় এদিন। স্কুলের পোশাক পরে প্রতিবাদে সামিল হয় পড়ুয়ারা। বনগাঁ বাটার মোড় হয়ে কোর্ট রোড ধরে মিছিল করে এসে একত্রিত হয় নীলদর্পণ প্রাঙ্গণে। নীলদর্পণ চত্বরে মিছিল করে আসে আরো বেশ কয়েকটি স্কুলের পড়ুয়ারা। গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে আরজিকরের নিহত ডাক্তারি পড়ুয়ার সাথে ঘটে যাওয়া কাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলা হয় পড়ুয়াদের পক্ষ থেকে। তাদের হাতে লেখা বড় ফেস্টুন, তাতে লেখা তিলাত্তমা হারিনি, রাজপথ ছাড়েনি। লেখা বর্বরতার বিচার চাই, ফেস্টুনের নিচে লেখা আরজিকর কাণ্ডের প্রতিবাদে ছাত্রছাত্রীদের মিছিল। এভাবেই দীর্ঘ সময় নীলদর্পণ চত্বরে প্রতিবাদে সামিল হন তারা। আমাদের এই ন্যায় বিচারের আন্দোলন, আমাদের এই প্রতিবাদ জারি থাকবে ততদিন পর্যন্ত যতদিন না এই হত্যাকাণ্ডের পেছনে যে বা যারা সত্যিকারের দোষী, প্রকৃত দোষী তারা ধরা না পড়ছে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি না পাচ্ছে, ততদিন আমরা আমাদের এই আন্দোলন, এই প্রতিবাদ জারি রাখব। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। এবার পথে বনগাঁর বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। মঙ্গলবার দুপুরে পথে নামে ছাত্রছাত্রীরা। বনগাঁ কুমুদিনী স্কুলের সামনে একত্রিত হয়ে প্রতিবাদ মিছিল করা হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয় এদিন। স্কুলের পোশাক পরে প্রতিবাদে সামিল হয় পড়ুয়ারা। বনগাঁ বাটার মোড় হয়ে কোর্ট রোড ধরে মিছিল করে এসে একত্রিত হয় নীলদর্পণ প্রাঙ্গণে। নীলদর্পণ চত্বরে মিছিল করে আসে আরো বেশ কয়েকটি স্কুলের পড়ুয়ারা। গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে আরজিকরের নিহত ডাক্তারি পড়ুয়ার সাথে ঘটে যাওয়া কাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলা হয় পড়ুয়াদের পক্ষ থেকে। তাদের হাতে লেখা বড় ফেস্টুন, তাতে লেখা তিলাত্তমা হারিনি, রাজপথ ছাড়েনি। লেখা বর্বরতার বিচার চাই, ফেস্টুনের নিচে লেখা আরজিকর কাণ্ডের প্রতিবাদে ছাত্রছাত্রীদের মিছিল। এভাবেই দীর্ঘ সময় নীলদর্পণ চত্বরে প্রতিবাদে সামিল হন তারা। আমাদের এই ন্যায় বিচারের আন্দোলন, আমাদের এই প্রতিবাদ জারি থাকবে ততদিন পর্যন্ত যতদিন না এই হত্যাকাণ্ডের পেছনে যে বা যারা সত্যিকারের দোষী, প্রকৃত দোষী তারা ধরা না পড়ছে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি না পাচ্ছে, ততদিন আমরা আমাদের এই আন্দোলন, এই প্রতিবাদ জারি রাখব। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।